লালু আজ আমরা নতুন কিছু করার চেষ্টা করি। তো প্রথমের দিকে আমি একটা ঘর করে নেব, সরি রুলে ভালোই হচ্ছে না, রুলটা চেঞ্জ করবো। প্রায় একটু লাইন ড্রয়িংয়ের মতো চলবে কাজটা। হ্যাঁ, তো মোটামুটি আমার একদিকে ঘর করা হয়ে গেছে, এই সোজা সোজা আমার দরজাটা থাকলো। দরজা হলো এখান থেকে, আমার খুঁটি বেরোবে, সরি সোজা করতে হবে। ছবিটা এগিয়ে গিয়েছি, তোমাদের দেখানো হয়নি, যেহেতু মানুষগুলো আসছিলাম তাই মানুষগুলো আসতে টাইম লাগছিল, তাই আমি ভাবলাম যে এটা ক্রক করে করি। তো এটা করার পরে আমার এখানে চোখটা বাকি আছে, এখন আমার পজিশনটা বাকি আছে, তোমাদের কিছু দেখাবো, ভিডিও দেখাতে পারিনি তার জন্য সরি। তো ভিডিওটা আমি তো তোমাদের মনে মতন করার চেষ্টা করছি, তোমরা সবাই একটু দেখো এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দিই। আর একটা ঘর আঁকাচ্ছি, কীভাবে ঘরটা আঁকাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে, সেম একই কোয়ালিটি। এবার আমি ঝাড়িটা তুললাম, এই কফিটা করবো, কফিটা কথা করলাম। আচ্ছা হয়ে গেছে, এবার যদি ঘর করেছি এবার পরিবেশে যদি গাছ না থাকে তাহলে কি ভালো লাগে, সে কারণে একটা গাছও করে নেবো। আমি এখানে এরকমভাবে গাছ করলাম, তোমরা যদি চাও ওই কলা গাছও করতে পারো, ভালো লাগে। এবার আচ্ছা আমি কলাটা একটা করে দিই এদিকটায়, যেহেতু ভালো লাগে কলা গাছ খেলে পরিবেশটা মানায়, তো সেই কারণে আমি একটা কলা গাছের ছবি এঁকে দিলাম। আমার এই পর্যন্তই পার্ট ওয়ান, এইটুকুই থাকলো। এবার সবাই কমেন্ট করো যে এটা আমি প্যাস্টেল কালার করবো না স্কেচ কালার করবো, তোমাদের কমেন্টের উপর নির্ভর করবে। আমার স্টুডেন্টদেরকেও জিজ্ঞাসা করবো তারা কী করছে, সেই উপর আমি এটা রং বা স্কেচ করবো। বাই, ভালো থেকো সবাই, ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো।